একটা বিষয় মাথায় রাখতে হবে, বেগম খালেজিয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কয়েদি, উনি কিন্তু আসামি নয়, কয়েদি। একমাত্র কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা, সরকারকে অভিযুক্ত করা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই, একই বললেন হানিফ। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, করোনাকালে অনেক দেশের যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গিয়েছে, এরই মধ্যে কোনো দেশের কোনো ডাক্তারের কাছে তাকে নেওয়া হবে এবং তারা তাকে চিকিৎসা দেবেন কিনা এসব বিষয়ে ভাবার আছে অনেক কিছু। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামতে খালেদা জিয়ার চিকিৎসা দেশেই করা সম্ভব, তাই তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই। শনিবার 8 মে সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যাওয়া চিকিৎসক ডক্টর রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে ব্যস্ত বেশি। আমরা বিভিন্ন সময় দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সুচিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে চাপ দিতে থাকে এবং অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় দাবি উত্থাপন করতে থাকে, যেটা খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত নয়। এই সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, মোহাম্মদ আসগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ কুষ্টিয়া জেলা কলেজের সব চিকিৎসক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত হানিফের এমন অভিমত নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।